আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু বিবিএনআরে আমাদের যে শিক্ষার্থীরা ভর্তি হয় তাদের কিন্তু আমরা নিয়মিত খোঁজখবর রাখার ট্রাই করি, তাদেরকে আমরা কল দিয়ে জানার ট্রাই করি তাদের পড়াশোনা কেমন চলছে, তারা ঠিকমতো এক্সাম দিচ্ছে কি না, রেগুলার ক্লাস করছে কি না, নোট করছে কি না, তারা পড়াশোনার সাথে লেগে আছে কি না, এটা কিন্তু আমরা করার ট্রাই করি। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমি আমাদের কোর্সের ভিতর থেকে একজনকে কল দিব, র্যান্ডমলি কল দিব। সো আমি যে কোনো একজনে করতে পারি, এখানে জারিন, রাফা, ফারজানা, আসিফ খান, আচ্ছা আমি এখানে মিম নামে একটা মেয়ে আছে, আমি দেখি ওকে কল দিই। আমি ওকে কখনো ব্যক্তিগতভাবে চিনি না, ও আমাদের কোর্সের স্টুডেন্ট, জাস্ট ফোন দিয়ে জানার ট্রাই করব ও আমাদের কোর্স থেকে বেনিফিট হচ্ছে কি না, বা ওর কোনো কমপ্লেন আছে কি না, বা ওর কেমন লাগছে আমাদের কোর্সে ক্লাস করে। সো 01 ওকে, সো আমি কল দিছি, এখন দেখা যাক হচ্ছে ও পিক করে কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম, শ্রাবণী আক্তার মিম বলছো? জি ভাইয়া, আমি বিবিনা থেকে তামিম ভাইয়া বলছি, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি তো আমাদের কোর্সের স্টুডেন্ট, রাইট? জি ভাইয়া। আমাদের কোন কোর্সে, বিএসসি নাকি ডিপ্লোমা? বিএসসি। ওকে আপু, সো তোমার পড়াশোনা ওভারঅল এখন কেমন চলছে? আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরে তোমার মানে প্রোগ্রেস হচ্ছে কিনা, পড়াশোনায় তুমি ইম্প্রুভ করতে পারছো কিনা, একটু খোঁজখবর নেওয়ার জন্য কল দিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, আগের চেয়ে ভালো, আগের চেয়ে ভালো। কোর্সে চাপেই পড়া হচ্ছে আর কি। আচ্ছা, মানে কোর্সের প্রেশারেই পড়া হচ্ছে, রাইট? হ্যাঁ রেগুলার কি এক্সামগুলো দিচ্ছ আপু? হ্যাঁ ভাই, একটা এক্সাম স্কিপ করছি, ও তো কিছু কিছু তো দুদিন মেদ খারাপ ছিল, ক্লাসটা করতে পারি না, এই জন্য এই এক্সামটা শুধু স্কিপ করছি, আর বাকিগুলো দিয়েছি। ওকে, ভেরি গুড। আমাদের ক্লাসগুলো করতে তো কোনো সমস্যা না, রেগুলার তো ক্লাস কর, রাইট? না হ্যাঁ রেগুলার ক্লাস করি, রেকর্ড লাইভে না হলে রেকর্ড দেখি। ওকে, মানে যদি লাইভ ক্লাস মিস হয়ে যায় তাহলে রেকর্ডেরটাও করে নাও, রাইট? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, সো তোমাদের তো খুব শীঘ্রই তোমাদের বাসায় বই পৌঁছায় যাবে। সো তুমি মেবি গাজীপুর থেকে বলছো, রাইট? জি ভাইয়া। গাজীপুর থেকে। তুমি আমাদের বি ব্রেনার সম্পর্কে জেনেছো কোথায় প্রথম, কিভাবে জানলা যে বি ব্রেনার নামে? প্রথম প্রথম ইউটিউবে দেখছিলাম ক্লাস, তারপর ফেসবুকেও দেখছি, ইউটিউবে আপনারা কি দেখছিলাম ক্লাস ভিডিও, এমসিকিউ সলভিং, পরীক্ষার ফেসবুকে অনেক ভিডিও দেখছি, এগুলো দেখলাম। আচ্ছা আচ্ছা, মানে যাচাই বাছাই করেই তো ভর্তি হয়েছো। হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। সো অফলাইনে ভর্তি না হয়ে তুমি মানে কেন হচ্ছে অনলাইনে আমাদের বিবিএনআরে ভর্তি হলো, এটার জন্য তোমার কোন কারণটা কাজ করেছে? অফলাইনে আসলে ভাইয়া শুধু অনেক সময় নষ্ট হয়, আর ওই রকম সার্ভিস পাওয়া যায় না, ক্লাস ঠিক মতো হয় না, রুটিন অনুযায়ী হয় না, শুধু যাওয়া আসা সময় নষ্ট। অনেকেই তো দেখলাম যারা অফলাইনে ভর্তি হয়েছে ওদের অনেকেরই টাকা মারা গিয়ে মাইর খাইছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সব কিছু মিলিয়ে তুমি মানে নিজের জন্য আমাদের বি ব্রেনারটাকেই হচ্ছে একদম বেস্ট অপশন হিসেবে বেছে নিয়েছো, রাইট? থ্যাংক ইউ সো মাচ আমাদের উপরে ভরসা করার জন্য। ইনশাল্লাহ আমরাও তোমাদের সেই ভরসা রাখার ট্রাই করবো ইনশাল্লাহ। সামনের দিনগুলো রেগুলার ক্লাসগুলো করো, এক্সামগুলো দাও, সামনে যে কয়টা মাস সময় রয়েছে ইনশাল্লাহ আমরা বেস্টটা দিয়ে দেওয়ার ট্রাই করবো। কখনও কোনো সমস্যা হলে অবশ্যই সরাসরি আমাকে জানাবা, আমি মানে আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাদেরকে হেল্প করার ট্রাই করবো। ওকে মিম, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবা। সো আমি জাস্ট র্যান্ডমলি আমাদের একটা স্টুডেন্টের কাছে কল দিলাম। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এক্স্যাক্টলি আমাদের স্টুডেন্টরা কতটুকু হচ্ছে আমাদের বিবিএনআর থেকে তারা বেনিফিটেড হচ্ছে। সো অনেকেই কনফিউশন আছে যে বিবিএনআর অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কতটুকু স্যাটিসফাই। সো আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে আমাদের স্টুডেন্টরা। আমাদের এখানে এই যে এত হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হয়, আমাদের কোর্স ফি প্রায় 6,500 টাকা, এত টাকা দিয়ে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে কেন? তারা যদি আমাদের কাছ থেকে উপকার না পায়, তারা যদি আমাদের কাছ থেকে সার্ভিস না পায়, ডেফিনেটলি এত স্টুডেন্ট ভর্তি হতো না। সো আমরা অল টাইম এইটুক ট্রাই করি স্টুডেন্ট যাতে তার আমাদের কাছ থেকে সর্বোচ্চটুকু পায়, তার স্বপ্ন পূরণে, সরকারি নার্সিংয়ে পড়ার স্বপ্ন পূরণে তারা যাতে বিবিএনআর থেকে সর্বোচ্চটুকু সাপোর্ট পায়। এজন্য অফলাইনে 15,000-16,000 টাকা, 12,000-13,000 টাকা দিয়ে প্রবান ভর্তি না হয়ে কিন্তু বিবিএনআরে ভর্তি হয়, জাস্ট একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়ার জন্য। কারণ বেস্ট টিচার, বেস্ট কন্টেন্ট, বেস্ট ক্লাস, এই সব কিছু কিন্তু বিবিএনআরে অ্যাভেলেবেল। এই এই জিনিসগুলো সব জায়গায় সব কিছু অ্যাভেলেবেল না, কিন্তু আমরা একদম বেস্ট
জিনিসটাই প্রোভাইড করার ট্রাই করি। সো নেক্সটে আমরা আরও আমাদের আরও অনেক এখানে স্টুডেন্টরা আছে, সো এখানে আমরা র্যান্ডমলি স্টুডেন্টদেরকে আমরা কল দিয়ে জানার ট্রাই করবো তাদের প্রিপারেশন কেমন এটা দেখার ট্রাই করবো। সো সেই পর্যন্ত সবার সাথে দেখা হবে, তোর মধ্যে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।